বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবার চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটি হচ্ছে, এটা এনওয়াইপিডির একটা প্যারোট হচ্ছে, সেটি হচ্ছে ফেস্টিভ্যাল, এটার নাম হচ্ছে ফেস্টিভ্যাল অফ ফিওরাস। এই যে দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে প্যারোট। আমি আপনাদেরকে পুরো ভিডিওটি দেখাবো এবং আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। এই যে সামনে দেখতে পাচ্ছেন এনওয়াইপিডির যে গাড়িগুলো সবসময় নিউ ইয়র্কে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, এটা অ্যাকচুয়ালি যে গাড়িটা দিচ্ছেন এটা হচ্ছে হাইওয়ে প্যাট্রোলের গাড়ি। এখানে সব গাড়িগুলো কিন্তু এরকম সাদা। এই যে আসতে পুলিশ ব্যান্ড, এটা হচ্ছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট ব্যান্ড। ওদের একটি সুসজ্জিত দল আসছে প্যারোট নিয়ে। বিশাল একটি ফুলের তোড়া নিয়ে আসছে দেখতে পাচ্ছেন একজন মহিলা, বিশাল একটি ফুলের তোড়া। এখানে দেখতে পাচ্ছেন যে কালো ড্রেস পরা, আসলে এনওয়াইপিডি পুলিশদের বিভিন্ন ধরনের পোশাক রয়েছে, যেমন ট্রাফিকের সাদা কয়েকটি পোশাক এরা পরে থাকে বিভিন্ন ধরনের। এটা হচ্ছে ফ্লোয়ার ফেস্টিভ্যালে যে লেখাটি দেখতে পাচ্ছেন, পুলিশ ডিপার্টমেন্ট লেখা ফুলের উপরে, সুন্দর। এরপরে রয়েছেন যে এনওয়াইপিডির বড় কর্মকর্তারা, মানে যারা হায়ার র্যাঙ্কে আছেন, এই যে দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন তাদের সাথে সাথে বিভিন্ন সংগঠন জয়েন করেছে। এখানে দেখা যাচ্ছে এনওয়াইসি হেলথ হেলমাস্টের, তারপরে এই যে দেখতে পাচ্ছেন একদল বিড়ি বাদ্যযন্ত্রী, তারা এই যে হেলথ হসপিটাল মাস্টের গাড়িতে মিউজিক পরিবেশন করছেন। হ্যাঁ, হ্যালো, হাই। এখানে মিউজিক পরিবেশন করছে একটি ব্যানে। এটা মূলত স্প্যানিশরাও জড়িত আছে এই উৎসবটিতে। এটির নাম হচ্ছে ফেস্টিভ্যাল অফ ফ্লোরাস। এই যে উনি ফুল দিয়ে স্বাগত জানাচ্ছেন সবাইকে, এই যে জনগণকে ফুল দিচ্ছেন। এরা বিভিন্ন ফুলের তোড়া নিয়ে, এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো বিশাল বিশাল ভারী ফুলের তোড়া নিয়ে প্রতিক্ষণ সামনে এই যে প্যারোটে অংশগ্রহণ করেছে। অনেক ওজন এই তোড়াগুলো দেখতে পাচ্ছেন, তারা অলরেডি নুয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন অনেক বয়স্ক মানুষ তারপরে ফুলের এই তোড়াটি বহন করছে, এবং হ্যাঁ অনেক ভারী, সেজন্য বাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই
এই যে দেখতে পাচ্ছেন আরো অনেক এরকম ফুলের তোরা নিয়ে আসছে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, তারা যারা এই যে ফুলের তোরাগুলো বহন করছে তারা কিন্তু তাদের ঐতিহ্যের যে পোশাকটি স্প্যানিশ সেই পোশাকগুলো পরে আছে। বিশেষ করে মেয়েরা দেখতে পাচ্ছেন সাদা কালো, সাদা ফ্রকের উপর কালো ব্ল্যাক লং স্কার্ট পরেছে। এটা তাদের ঐতিহ্যের একটি পোশাক এই যে দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর করে সাজিয়েছে ফুলটি। এই যে অনেক এরকম ফুলের তোরা নিয়ে আসছেন, এই যে উনি অনেক বয়স্ক একজন মহিলা, খুব কষ্ট হচ্ছে বোঝাচ্ছে, হ্যাঁ খুব কষ্ট হচ্ছে। তারপরে উৎসব বলে একটা কথা, এই যে উনিও এই হ্যালো হাই দেখতেছি দেখ অনুষ্ঠান কি বড় বড় ফুলের তোরা আসতেছে, আরো আসতেছে লাইনে থাকবে। দেখুন এই ফুলটি কিভাবে সাজিয়েছে বিভিন্নভাবে, এই যে দেখুন কি সুন্দর করে পাখি সাজিয়েছে। এবার একটি মিউজিক দল আসছে দেখুন, মূলত স্প্যানিশ একটি ঐতিহ্যের নাচ, সেই নাচটি তারা প্যারোডে পরিবেশন করছে। এই যে গাড়ির মধ্যে দেখতে পাচ্ছেন কি বয়স্ক একজন মহিলা, বাচ্চা থেকে শুরু করে অনেক বয়সী মহিলাও রয়েছে এখানে। তাদের বিভিন্ন ঐতিহ্যবাহী পোশাক তারা পরে আছে। এখানে এক একটি গ্রুপ এক একটি সাজে সেজে আসছে। এই যে বিভিন্ন বাঘ এবং সিংহ
বিভিন্ন জিপ জিপ গাড়ি নিয়ে প্যারট। বিভিন্ন ধরনের জিপ গাড়ি নিয়ে এটা পেরে, বিভিন্ন স্টাইলের, বিভিন্ন সংস্থার এবং বিভিন্ন কোম্পানির এই জিপগুলো। বিভিন্ন মডেলের জিপ
এবার দেখতে পাচ্ছেন পুরনো মডেলের কিছু গাড়ি, অনেক আগের পুরনো মডেলের। এই যে অনেক আগের পুরনো মডেলের গাড়িগুলো, অনেক পুরনো মডেল গাড়িগুলো। তারপরে স্পেনিশরা যে বিভিন্ন তাদের কালচারের জিনিসপত্র ব্যবহার করে, এই যে তার নমুনা এই যে গাড়িতে, এই যে দেখতে পাচ্ছেন এদের অনেক কিছু রয়েছে এখানে, যারা মেক্সিকানরা বা স্প্যানিশরা এই জাতীয় জিনিসগুলো বেশি ব্যবহার করে, যেমন তাদের পুরনো আমলের বর্তমানে আছে এই ধরনের জিনিস, সেই জিনিসগুলো নিয়ে এই গাড়িটি যাচ্ছে। এই যে পুরনো রেডিও আছে, ঘড়ি আছে, বিভিন্ন ধরনের মেড ইন কলম্বিয়া। এটা আসলে কলম্বিয়ার একটি ঐতিহ্য তুলে ধরতে চেয়েছিল এরা। এরপরে দেখেন আরো বিভিন্ন স্ট্যাচু নিয়ে অনেকগুলো গাড়ি। যেমন ধরেন এখানে রাখালদের জীবনযাপন তুলে ধরা হয়েছে, এই যে ভুট্টা চাষ করে ওখানে সেই দৃশ্যটি তুলে ধরেছেন স্ট্যাচুর মাধ্যমে, বিভিন্ন ধরনের তাদের ভূতের বিশ্বাস, সেই ভূতের বিশ্বাস থেকে এই দামিটি তারা বানিয়েছে। এরপরে একের পর এক একটি দল আসছে, আসলে এক এক দলের এক একটি তারা এক একটি সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরছে। এই যে আরেকটি গ্রুপ আসছে, তারা সাথে গাদা রয়েছে, গাদা, এই যে গাদা নিয়ে আসতেছে। হ্যালো, আমার মনে হয় তারা যে যারা জঙ্গল পরিষ্কার করে বা কোনো একটা ওই বিষয়ে, কারণ দেখা যাচ্ছে তাদের হাতে ঝাড়ু এবং বিভিন্ন ধরনের টুকরি গাধা। আমার মনে হয় যারা জঙ্গল পরিষ্কার করে তাদেরকে এই দামিতে তুলে ধরা হয়েছে সম্ভবত এই মডেলের মাধ্যমে। এই যে দেখেন, এই যে ঘোড়া নিয়ে আসতেছে বিভিন্ন ধরনের, ঘোড়া নাচছে।
ঘোড়াগুলো কিন্তু কথা শুনে যেভাবে বলছে যে এক লাইনে দাঁড়িয়ে গেছে। অনেক পুরনো মডেলের গাড়ি। এটি হচ্ছে এই প্যারেডের শেষ গাড়ি। তো যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে দেখতে পেলেন নিউ ইয়র্কের এই জ্যাকসন হাইটসে কীভাবে বিভিন্ন সময় প্যারেড হয়, সেই প্যারেডটি দেখাতে চেয়েছি আপনাদেরকে। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি হাশেম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।